হযরত উসমান মক্কা শরীফ বিশাল বিশাল ধনী হযরত উসমানে হয় না আর রুনিয়াই বিয়াইল হাবিব বিয়াই বাতা ও রুনি জামাই দদ দে বিয়াই দে বিয়া কোন কি জামাইর বাড়ি যায় বেল লাগি সমস্ত বিয়া পুনর আর নবীর দল দিগি সাহাবায়ে কেরাম লই উসমান তো তো হইছে আছে মক্কা ধনী যে আয়োজন গজ্জি হযরত উসমানে আর নবীর লাই হাজার হাজার সাহাবায়ে কেরাম লই এক এক বৈরুক এক এক খানা এক এক আয়োজন সাথে সাথে হযরত উসমানে বলে খুশি যাই নবারি সাইশত তো গি কিনে গোলাম আজাদ করে দি খুশি সাইশত গোলাম আজাদ করে দি আমার পরে হযরত উসমানর বাড়ির মধ্যে নবী সাহাবায়ে কেরাম লই এর এসে দেখান দাইতু এডা ওয়ারে হযরত আলী এসে হযরত আলী তো এক ডাগ দিয়ে এর নবী সাহাবি আর এক ডাগ দিয়ে আন নবীর মাইয়ের জামাই হযরত উসমানর অজন্যই অজন্যই তো হযরত আলী যে দে উসমানর আইজন দি কি সাহাবায়ে কেরাম অলর ভিতর গরিব তো হযরত আলী না কিছুর খবর নাই হাজুর ভাতার ঘর অনর হাজুর ভাতার ছাড়া বিশ্ববি অভিমাইয়ে জন্নাতুনে জন্নাত ছাদি গজি আল্লাহর পক্ষ তো হুকুমই সাংসারিক ঘুরি যায় হযরত উসমানের মেহমানদারি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যার বুই বাড়ির যাতে যাতে হুদুর গিয়ে হযরত আলী কি বলে সুপারি হাদানিয়ে গি এদুর মাঝি মুসলমান সবুর ফানি বেলায় বেলায় হযরত আলী যেতে গরম মাঝি যার কিন্তু আতে তৌফিক নাই খানাপিনের কোনো ব্যবস্থা নাই যার কারণে আয় সাহস করি নবানি রান নবীর দাওয়াত দিবেন কিন্তু এক জাগান মধ্যে কিন্তু বহুত বড় কামেল বুজুর্গ হয়েছে মানুষ অসরে সৎ পরামর্শ দিব বালা রাস্তা দেখাইব ওয়াস নসিহত করিব হাজার হাজার মানুষ ইবের কাছে যে যে লাইন ধরে দে বালা বুদ্ধি লবেল লাই সৎ পরামর্শ লবেল লাই তো এই এলাকার উদ্ব মানুষ বড় হইছে ওলা আছেন বিয়া উদ্ব ঘটনার ফরইতি তার হামাই রোজগারত বরকত থমি গেই ভাগ্য লোক থমি গেই ইনার দেশত ভাষা আদি তো গরণ মজ্জি মা বাপ বিয়া কুনি তারা হয় দে তোল্লাই বই আনানোর ফরে যে বেড়ে না ভাই দেখি আই বর কোন নোর ইন্দলে বহুত হয় না নখন হয় মা বাপ বললাই ঠিকই নহারি সামান্য একখান বিড়া আসিলিতে বউ বড় তুলি দিয়ে তুই বলুই হয় দে তোর গায়ে তুই যাবই তোর দাদা আর বিড়ের আইবর কমি যাক বগলা
উন্নতি বাড়ে পরামর্শ তুই যদি বুদ্ধি লস টিয়া দিন করিব যাইতে পারতি নয় সুস্কা ঠিক আছে তিন বুদ্ধি দি তিন ভাষা উজুরি এখন তো এখন ভাই হারে মানুষ
বুদ্ধিমান ইটা হয়তো মুকুর কথা উল্লি যাবে একটা হাগসন বালু হাগস একটা লেখি হাম্মতির মতন সাইন সাইন লই কিন্তু সমস্ত ব্যাপুনি সাই রোজ মুসলমান ফিসমিককে সাম্বর মিককে ন সাইতে লাগু আল্লাহর বন্ধ হলে তাম দুনিয়ার মানুষ অলস ওয়াজ করে কদম সুইয়ে মরমত নজর সুইয়ে দুনিয়া কদম সুইয়ে মরমত নজর সুইয়ে দুনিয়া কেদর যা রহা হে কেদর দেখ রহা হে জিকির করে আল্লাহ কেন খাবে অতে অতে 14 দিন অনাহার
কিন্তু জিকির নয় স্যার। এই 14 দিন অনাহার থাকতে থাকতে আল্লাহ জিকির জিকিতে করেন, আল্লাহ বলে রহমতের জসুতা ইয়ার বন্দাইবের হালার ব্যবস্থা বুঝি ভালো। কিছু ফলফুল মাত্র মাইল দূরি ন দেখে শুধু সামনে সাথে সাথে ফানি দিয়ে রে দু পয়সা তবু তুই আর বর্ষা করিয়ে হানার হস আয় খাবাই বেল্লাই অবন্দা ফানির মাঝে দু পয়সা আইসম তুই গালন হাতে হাবাই দিতাম সুবহান মুসলমান নবীর হতামুনি সাহাবায়ে কেরাম আলে মাননর দ্বারা সাহাবী তমাম পৃথিবীর মাঝে সমস্ত ব্যাপন পয়গম্বর ওয়ারেস আলেম উলামা বিশাল হজরত আলী যে উসমানের আইজন দিক কি সাহাবায়ে কেরাম ভিতর গরিব তো হজরত আলিয়া না
কিছুর খবর নাই হাজুর ভাতার ঘর অনর হাজুর ভাতার ছাড়া যাতে যাতে হুদ্দুর গিয়ে হযরত আলী কি বলে সুপারি হাঁদিয়ে গিয়ে মুসলমান সবুর ফানি বেলায় বেলায় হযরত আলী যেতে গরম মাঝি যার নিজুর স্বামীর চোখ ফানি ভরের ফাতেমা বুঝি দে আর স্বামীর কেন আর বনুর বাড়ির মাঝি বালা মতো মেহমানদারি নরে মাল্লার আর বনুর বাড়ি যাই আমার স্বামী কেন হস্ত ভাই মাল্লার তোমার বালা মতো মেহমানদারি নগরে না আদর কদর নগরে না হযরত আলী ফরমাদে ও আমার বিবি ফাতেমা মেহমান গেয়ি আয়ু তো নবীর মাইয়ের জামাই আর বাড়ির মাইজ আতান নবীর মেহমান দর দিবেল নাই মনে রহন না কিন্তু আতে তৌফিক নাই খানা পিনের কোনো ব্যবস্থা নাই যার কারণে সাহস করি নবানির নবীর দাওয়াত দিবেল নাই কিন্তু হযরত ফাতেমা সব সময় আল্লাহর ভরসা আল্লাহর তাওয়াক্কল আর আরাধ্যের মেয়ে হওয়ার যত দিবে দাও আজীবন দন মানুষ আছিলে কানোর জায়গা সেরগেন দিই আতিক কে দিন গরিব হইয়া নির্দেশারে কানান দিন ন ভালো দেরি এনে সুর বইয়ে হাঁদা দেখি দেয় আর মা বাবে তোমার দিল বেরির দিনই শূন্য ভাই গোড়া জিন্দগি বলার ব্যক্তি একটু দিনই ভুগি দিবি মালিক আর বাবার মেহমান দর দিবে আর গরম মাঝে মেহমান আইলি আল্লাহ ব্যবস্থা নিব আর ডর কি হন চিন্তা নাই তুমি আর বাবা না ডিরে গিয়ে দর দিবেন লাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর সামনে যাই এর দুনো আদরে বসি আর নবী তার ভাই আলী কিল্লাইছু খোদা সিদিন আমার মাইয়ে ভাটাই দে কিল্লে খোদা আর বাড়ি নজি দর দিবেন লাই হুজুরে হজ আলহামদুলিল্লাহ দর কবুল বুঝি খোদা অনে নয় সমস্ত সাহাবী ব্যাকুলে যেতে বলি আর নবী হজ আলহামদুলিল্লাহ দর কবুল বুঝি আচ্ছা নবী যদি হইতো আলী তোমার তো খুশি নাই গদ্দুন নাই কিছু করিন না পারিবে কিল্লে দুগুণ মেহমান দর দিয়ে আর কষ্ট করতে এন হইলে হযরত আলী দিল কষ্ট নইস্তু আর নবী তো জানে দে হানা বিনাল্লাহ দর নয় দাওয়াত মানে কদিন গরন রিজিক উজ্জুর আছে দূর খাইম একজন মাঝে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করি গেলাই যদি আর ঘর মেহমান আই যদি একটি রেশ পানি দিন নবারির দয়া লজ্জা নলাইব না শরম নলাইব না হযরত ফাতেমা বারবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে ও আমার স্বামী আজ যতক্ষণ পর্যন্ত আছি অনতে চিন্তা করার কোন দরকার নাই আমার বাবরে আয় বুঝে হইম আর বাবরে আয় বুঝ দিউম একদুর মাঝে আর নবী মুসলমান সাহাবি লইয়া মেহমান জানি হযরত আলীর কি কষ্ট নইব না আর আল্লাহ আর
সমস্ত সাহাবি বিয়াকুল লইয়ারে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি যেরে হুঁচি গুই যারা মুসলমান জিউন মজি জাগা ভাই ইউন মজি সমস্ত মেহমান বিয়াকুল বই গই বইউন ফরদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা জেতে ঘরের ভিতর আছে আলী রাদিয়াল্লাহু তাআলা হু হদ ফাতেমা হন কি গজ্জু মায়া আশু সঙ্গী অলর কেনে মুখ দেখাইউন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সামনে মুসলমান বিছে দিবেন হযরত ফাতেমার দিল ভারি খাদানি আই গেই এই ফাতেমা বলে মুসলমান দেশ কি লইয়ারে সুলো তুলি দি সোজ করিয়ার আল্লাহর দরবারে গুজুরি গুজুরি হাঁদে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসুদ তুই মাথা তুলি নাও মারে জন্নাতিহানার ব্যবস্থা করি সুবহানাল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين